এই ব্যক্তারম এটা এটা তোমার লাগে আনছি নাকি এটা নতুন বিয়া করাম আমি নতুন বিয়া করাম এই বইয়ের লাগে আনছি এই তুমি আমার লাগে বাটপাড়ি করছো হ্যাঁ খালতো ভাই তুমি কেমন ভুলে গেছো আমার বেটা আমার থেকে গা ও ওই বাড়ে তো দুবাই তো করে কে হাপা ডা হেডে সাথে তার দায়িত্ব শেষ তুমি আইতে পারো না বউরে ফোন দিয়েছে আধা ঘন্টা ধরে শালার বউ খালি বিজি বউ যে কাল লাগে কথা কয় আসলে বোধাই রে শালা বউর একটা বিদেশ আসে শালার আজকে খবর আছে কাল লাগে চ্যাট করো আমি কিছুই জানি নাই আমি দেখবার আছি তুমি কাল লগে ফোনে কথা কইতেছো আমার বিদেশ কেন পাঠাইছিলা আমার বিদেশ কেন পাঠাইছিলা কয় টাকা আনছি সেটা পরের বিষয় তুমি পিছনে যাও আমার বিদেশ কেন পাঠাইছিলা আমার বিদেশে বিজি রেখে তুমি বিজি হয়ে গেছো দা হ্যাঁ তোমার তো তোমার তুমি ফোন দেয়া তুমি এক সেকেন্ডের জন্য পাই না কইবো মু কোথায় শোনো আমি যদি আগে জানতাম যে তোমার মতো এরকম লোভী বউরে রাইখা গিয়া আমি বিদেশ যা কামলা খাটবা আর তুমি এখানে মসমসায় ভাঙবা আমার টাকা দিই আমি জিন্দেগিতে বিদেশ যাইতাম না বুঝছো আপনি বিদেশ গেছেন আপনি ভবিষ্যৎ করবার লাগে আমার দিন না কেমনে আমার টেলিকো মাসে মাসে টাকা পাঠাইছি দোকানে পাঠাইছি উমুকের মাধ্যমে পাঠাইছি বন্ধুর মাধ্যমে পাঠাইছি হেটা ঠিক কই আমার কাছে নাই একটা টাকাও নাই থাকো ওই থেকে হ্যাঁ থাকো কোতে মানে কি আপনি টাকা দিন নিচে মোবাইলে ভরছো মসমসে কথা কইছো আর আমার কোন ধারণা করো আমার এত মসমসে কত ক সময় নাই আমনের মতে এত আরাম আছে আমি পিজা বার্গার খাই দিন কাটাইতেছি না বলে ওই তোমার দুবাই গিয়া কেন পিজা বার্গার খাইলে আমনেরা খায় আমনেরা খায় আমার কাছে কোন হিসাব নেই আপনার বাপমার কাছ থেকে লোন গেজান জান জান টাকা কি আমার বাপমার নাম পাঠিয়েছি তোমার নাম পাঠিয়েছি আচ্ছা দেন আপনি এরকম হাই হুতাস করতে শুনকে লিখা ব্যক্তি কি দিব এই ব্যক্তি তোমার লাগে আনছি না তো আমি আমি নতুন একটা বিয়া করাম আমি নতুন একটা বিয়া করব বই লাগে দুদিন পত্র আমি আনছি ইয়াল্লা এত কোন না ইয়াল্লা আপনি বিদেশ গরে আমার সংসার ভাঙবেন না কি আপনি না আমার দেন আপনি কি ব্যাক এই ব্যক্তারও এটা এটা তোমার লাগে আনছি নাকি এটা নতুন বিয়া করাম আমি নতুন বিয়া করাম এই বই লাগে আনছি এই তুমি আমার লাগে বাটপাড়ি করছো তুমি কি কও তুমি কালে কথা কইতে মানে এই এগুলা এগুলা আমি তোমার লাগে আনছি না আমি তোমার লাগে আনছি না তুমি তোমার খালতো ভাইয়ের লাগে যাও গা এটা আমি নতুন বিয়া করাম আমি যাইতে না মানে তুমি কার কাছে যাবে না মানে কি তুমি কার কাছে গেছো আমি কি বিদেশি হ্যাঁ আমি কি বিদেশি কাট দাও আমারে কাট দাও কাট দাও তুমি 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 আমার ব্যাগ নিচে গেলে এটা তোমার লেগে না এটা আমার হবু বইয়ের লেগা এটা আমার খালাতো বোনের লেগে আনছি খালাতো বোনটা আমি বিয়া করবো ওরে নিয়ে আমি দুবাই যাবো তোমার লেগে আনছি না এটা কি করতো না তুমি আমার ফোন ধরো নাই তুমি আমার এক্সিডেন্টের ফোন ধরো নাই তুমি তোমার হারা দিন তোমার খালাতো ভাই মামাতো ভাই সাসাতো ভাইয়ের লেগে কথা কইছো তুমি আমার টাইম দিছ তুমি আমার সুইল্লা বুইল্লা বিদেশ পাঠাইছো বিদেশ পাঠানোর পর স্বর্ণ 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 আনছি না তোর লেগে কি আনছি দেখ খুল দেখ কত কিছু আনছি দেখ দেখ ট্যালকম পাউডার আনছি দেখ পুরো দুবাই একদম এক বুর্জ খালিফার একদম টপ ফ্লোর থেকে আনছি এগুলা এগুলা সব এগুলা সব এগুলা সব আনছি তোমার সিরিয়ার থেকে দুবাই থেকে কি আবার মিশা কথা কি কো কাজা কইছে বিদেশি স্যান্ড ওইটুকুই ডাকে দেখি গন্ধ হন বাপের জন্মে বাপের জন্মে এরকম গন্ধ পাইছ এটা এইটা আমার খালাতো বোনের লেগে আহ খালাতো বোন আইতাছি তোমার লেগে খারাপ কি দেখতেছো কি ওইখানে ওইখানে ডিব্বা আছে ওই ডিব্বা দূরবি না তুই হাই হাই তুমি কি মিলে এইটা এইটা আমার খাস এইটা আমার খালাতো মনে লেগে আনছি রোজা এই যে এই যে এনকোয়ারি আছে 50 ভরি তোমার মিথ্যার চেয়ে ওজন বেশি এখানে